হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টেপিটস। আজকে আমি বানাচ্ছি তেঁতুর ডাল। তেঁতুর ডাল বাঙালিদের খুব পছন্দের খাবার, আর গরম ভাত আর তেঁতুর ডাল হলে আই থিঙ্ক নিড নাথিং মোর। তাহলে দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি তেঁতুর ডাল। তেঁতুর ডাল করার জন্য প্রথমে আমরা ডালটাকে ধুয়ে নেব। আমি মুসুর ডাল এখানে ইউজ করছি। এবারে ডালটাকে আমি 30 মিনিট মতন জলে ভিজিয়ে রেখে দেবো। তেঁতুর ডালের জন্য আমি উচ্ছে বা করলা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে সরু সরু করে কেটে নেব। ঘন্টা পর ডালটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় ডালের মধ্যে হলুদ, হলুদ আর নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটাকে এবারে আমরা নামিয়ে নেব। সেদ্ধ ডালটাকে আমি ভেজ করে নেব। ডালটাকে আমি ভালো করে ভেজ করে নিয়েছি। এবারে এটা এরকম রেখে দেব। এবারে আরেকটি কড়াইতে করলাগুলো ভেজে নেব, আর তার জন্য কড়াইতে সরষের তেল নিয়ে নিচ্ছি। কড়াইটা ভাজা হওয়ার সময় অল্প একটু নুন নিয়ে নেব। করলাগুলো কড়া করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। কড়াইতে নিয়ে নেব আরেকটু তেল, কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর আদা কুচি। এবারে ডালটা এর মধ্যে নিয়ে নেব। করলা ভাজাটাও মিশিয়ে নেব। করলা ভাজা দিয়ে ডালটাকে আমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ডালটা 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি।
এবারে তেঁতুর ডাল আমাদের একদম তৈরি, এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আচ্ছা এবারে আমরা ডালটাকে নামিয়ে নিচ্ছি। ডালটা সার্ভ করার সময় অবশ্যই এর উপরে আমরা লেবু দিয়ে নেব। ব্যাস গরম গরম তেঁতুর ডাল আমাদের একদম তৈরি, এবার গরম ভাতের সাথে খাওয়া যাক। তাহলে দেখলেন দেখি কিভাবে বানালাম আমি তেঁতুর ডাল, এবারে আপনারা বানান আর বানিয়ে কেমন বানিয়েছেন সেটা আমাকে জানান কমেন্ট করে, আর সাবস্ক্রাইবটা করে নিন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।